ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्गया यो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आमरा आबार समबेत होयेछि स्वामी विवेकानंदे शिष्य शरतचंद्र चक्रवर्ती विरचित स्वामी शिष्य संवाद थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा जे ग्रंथ थेके पढ़छि स्वामी विवेकानंदे बाणी रचना नवम खंड थेके पढ़ाशोना होच्छे। বল্লী হচ্ছে 13 নম্বর বল্লী, স্থান বেলুড়, ভাড়াটিয়া মঠবাড়ি, কাল ফেব্রুয়ারি 1898। আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা আমরা এখানে পড়বার সময় আমরা বুঝতে পারব। বেলুড়ে গঙ্গার তীরে শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি ভাড়া করিয়া আলমবাজার মঠ হইতে এই স্থানে মঠ উঠাইয়া আনা হইয়াছে। সেবার এই বাগানেই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পূজা হয়। তারিখটা ছিল 22শে ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দ। স্বামীজি নীলাম্বরবাবুর বাগানেই অবস্থান করিতেছিলেন। জন্মতিথি পূজায় সেবার বিপুল আয়োজন। শ্রীরাম স্বামীজির আদেশ মতো ঠাকুরঘর দ্রব্য পরিপাটি দ্রব্য সম্ভারে পরিপূর্ণ। স্বামীজি সেই দিন স্বয়ং সকল বিষয়ে তত্ত্বাবধান করিয়া বেড়াইতেছিলেন। পূজার তত্ত্বাবধান শেষ করিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, পৈতে এনেছিস তো? শিষ্য বললেন, আজ্ঞে হ্যাঁ, আপনার আদেশ মতো সব প্রস্তুত, কিন্তু এত পৈতার জোগাড় কেন বুঝিতেছি না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা, একটা ঘটনা। স্বামীজি বলছেন, দ্বিজাতি মাত্রেরই উপনয়ন সংস্কারের অধিকার আছে। দ্বিজাতি হল ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। আগেকার দিন ছিল 9 বছর বয়সে গুরুগৃহে যেতে হতো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণেরই যাওয়ার অধিকার ছিল এবং গুরুগৃহে যেতে গেলে প্রত্যেককে উপনয়ন সংস্কার করা দরকার। উপনয়ন সংস্কারে উপহার হিসেবে 2টি জিনিস দেওয়া হতো। একটি হচ্ছে যজ্ঞসূত্র, আমরা যেটাকে সোজা ভাষায় বলে পৈতে, আর একটি হচ্ছে শিখা বা চৈতন্য, মাথার টিকা, টিকি। এই দুটো যাকে বলতে পারেন, এটা খানিকটা এর মতো ওই চিহ্ন। এই কারণে এই উপনয়ন সংস্কারের এই 2টো চিহ্ন আমাদের শিখা এবং সূত্রকে লিঙ্গ বলা হয়। লিঙ্গ মানে চিহ্ন, যা দিয়ে চিহ্নিতকরণ করা হয়। যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ চিহ্নিতকরণের নম্বর, সর্বাণী প্রামাণিক আপনার এটাকে অফ করতে হবে। হ্যাঁ ঠিক, এই আমাদের যেমন আমরা চিহ্নিত করি, পুরুষ স্ত্রী আলাদা আলাদা করে চিহ্নিত করি, ঠিক সেরকমভাবে এটি চিহ্নিতকরণ। কি চিহ্নিতকরণ? যজ্ঞসূত্র হচ্ছে যজ্ঞ করবার অধিকার, যজ্ঞ করবার অধিকার। আগেকার দিনে যে পড়াশোনার অন্যতম, উপাসনার অন্যতম পদ্ধতি ছিল আগুন রূপী দেবতার পূজা করা, যজ্ঞাগ্নিতে আহুতি দেওয়া। যজ্ঞসূত্র না থাকলে যজ্ঞ করার অধিকার থাকতো না। আর যদি আর এই শিক্ষা হচ্ছে আপনি বেদ অধ্যয়নের অধিকারী, আপনি বেদ পাঠ করতে পারেন। এই 2টি চিহ্ন নিয়ে এই দ্বিজাতীয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তারা গুরুগৃহে আসতেন। 9 বছর বয়সে আসার কথা, নাহলে 11, নাহলে 13, নাহলে 15। কিন্তু 15 বছর পরে আর শিক্ষার জন্য গুরুগৃহে আসা যেত না। 9 বছরে আসা আর সমাবর্তন হতো 21 বছর বয়সে। 21 থেকে 9 বাদ দিন দেখবেন সংখ্যাটা হচ্ছে 12। এই 12 বছর বয়স যে গুরুগৃহে ব্রহ্মচর্যের কাল আমরা বলি, 12 বছরের ব্রহ্মচর্য, এটা খুব মানে সহজ টার্ম আমরা ব্যবহার করি, হিসেবটা এইভাবে হতো। ত্রিবর্ণই গুরুগৃহে যেত, বাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। তাহলে শূদ্র কি করত? তার সাথে তো গুরুগৃহে যেত না। তার কি তার পড়াশোনা করার অধিকার নেই? তারও পড়াশোনা করার অধিকার ছিল। সে ত্রিবর্ণের সেবা করত এবং সেবা করতে করতে এদের আচরণ দেখে আমরা যখন পড়াশোনা করি তার সেটা আমাদের আচরণের মধ্যে প্রকাশিত হয়। লেখাপড়া শিখেছে একটা মানুষ লেখাপড়া শেখেনি, সেটা আমাদের আচরণের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। আমাদের জীবন সুসংস্কৃত হয় যত আমরা লেখাপড়া শিখি, তত আমাদের জীবন, আমাদের আচরণ সুসংস্কৃত হয়। সবসময় যে হবে এরকম কোনো কোনো ক্ষেত্রে হয় না, কিন্তু এটা সবসময়ই হবে যে ভাষাগত পরিবর্তন, প্রকাশের পরিবর্তন, সব কিছুর একটা ব্যাপক পরিবর্তন হয় শিক্ষা আমাদের দেয়। এই ত্রিবর্ণর সেবা করতে করতে, ত্রিবর্ণকে দেখতে দেখতে এই বৈশ্য যারা, এই শূদ্র যারা, তারা শিক্ষিত করতেন নিজেদেরকে।
বলা হচ্ছে একটি গল্প, এটা আমি আগেও বলেছি। মন্ডন মিশ্রের বাড়ি খুঁজতে চলেছেন শঙ্করাচার্য। মন্ডন মিশ্রের বাড়ি তিনি চেনেন না। একটি মুদির দোকানকে জিজ্ঞাসা করছেন যে মন্ডন মিশ্রের বাড়ি কোন দিকে। বলছে যে বাড়ির সামনে দুটো তোতা পাখি বসে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই নিয়ে চর্চা করছে, সেই বাড়িটি মন্ডন মিশ্র। মানে সাহিত্যে এই শুধুমাত্র গুরুগৃহে পড়ে আসেননি, তার চর্চাও ছিল। চর্চা থাকার ফলে এত চর্চা যে বাড়ির তোতা পাখিরা তো ওই যা শোনে সেইটাই বলতে থাকে, সেই বাকির তোতা পাখিরাও সেটা বলছে ব্রহ্মসত্য এবং জগৎ মিথ্যা, এই হচ্ছে তাদের আলোচনার বিষয়বস্তু। এই ত্রিবর্ণেরই গুরুগৃহে যাওয়ার অধিকার এবং গুরুগৃহে গিয়ে গুরুগৃহে যাওয়ার জন্য উপনয়ন সংস্কার এবং শিক্ষা রাখার অধিকার ছিল। 21 বছর বয়সে সমাবর্তনের পরে আমাদের দুটি পথ বেছে নিতে হতো, কেউ গৃহস্থ আশ্রমে যেতে এবং কেউ সন্ন্যাস আশ্রমে যেতেন। এই সিদ্ধান্তটি করতে হতো 16 বছর বয়সে গিয়ে। তখন তারা নিজেদের যারা মনে করতেন যারা গৃহে ফিরবেন না তারা সন্ন্যাস আশ্রমে যাবেন, তারা নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত হতেন। নৈষ্ঠিক ব্রহ্মচর্য গেরুয়া পরা, অথচ শিক্ষাসূত্র আছে। এরা একেবারে ঠিক হয়ে থাকতেন এবং এরা গুরুগৃহের শেষেই বিরজাহোমপূর্বক সাধন ভজনের জন্য জঙ্গলে ফিরে যাবেন, এবং যারা ঘর থেকে ঘরে ফিরে যাবেন গৃহস্থাশ্রমে যাবেন তারা শ্বেত পোশাক পরতেন সেসব ব্রহ্মচারীরা, এবং সেই ব্রহ্মচারীদের বলা হতো উপকুর্বান ব্রহ্মচারী। এই উপকুর্বানরা সংসার আশ্রমে ফিরে যেতেন। তাদের সংসার আশ্রমে থাকার সময়টা কিন্তু খুব কম, 21 বছর বয়সে সংসারে গিয়ে 50 বছর বয়সে সংসার ছেড়ে দেওয়ার কথা। 50 বছর বয়সে তারা বানপ্রস্থে যাবেন, সেই সময় স্বামী স্ত্রী একসঙ্গে থেকে ঈশ্বরের সাধনা করতে পারেন। কিন্তু 75 বছর বয়সে যখন ইন্দ্রিয়গুলি সংযম হয়ে যাবে, ইন্দ্রিয়ের সংযত ভাব এসে যাবে, তখন স্বামী স্ত্রী উভয়ে পৃথকভাবে এই বিরজাহোম বিধিপূর্বক বিরজাহোম করে তারা এই সন্ন্যাস আশ্রমে চলে যাবে, সেখানে কারোর দেখা নেই। সন্ন্যাস আমাদের জীবনের আলটিমেট আশ্রম, এটাকে কখনোই এসকেপ করা যায় না। কিন্তু সেটা যাওয়ার দুটো আলাদা আলাদা পদ্ধতি আছে। স্বামীজি এখানে যে ঘটনাটি বলছেন সেটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হচ্ছে যে স্বামীজি বলছেন দ্বিজাতি মাত্রেরই উপনয়ন সংস্কারের অধিকার আছে, বেদ স্বয়ং তার প্রমাণস্থল। আজ ঠাকুরের জন্মদিনে যারা আসবে তাদের সকলকে পৈতে পরিয়ে দেব, এরা সব ব্রাত্য পতিত হয়ে গেছে। শাস্ত্র বলে প্রায়শ্চিত্ত করলেই ব্রাত্য আবার উপনয়ন সংস্কারের অধিকারী হয়। আজ ঠাকুরের শুভ জন্মতিথি, ব্রাত্য আবার উপনয়ন সংস্কারের অধিকারী। আজ ঠাকুরের শুভ জন্মতিথি, সকলেই তাঁর নাম নিয়ে শুদ্ধ হবে, তাই আজ সমাগত ভক্তমণ্ডলীকে পৈতে পড়াতে হবে, বুঝলি? শিষ্য, আমি আপনার আদেশ মতো অনেকগুলি পৈতে সংগ্রহ করিয়া আনিয়াছি, পূজান্তে আপনার অনুমতি অনুসারে সমাগত ভক্তগণকে এগুলি পড়াইয়া দিব। স্বামীজি, ব্রাহ্মণে তার ভক্তদের এইরূপ গায়ত্রী মন্ত্র, এখানে শিষ্যকে ক্ষত্রিয়াদি দ্বিজাতির গায়ত্রী মন্ত্র বলিয়া দিলেন, দিবি। ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণ পদবীতে উঠিয়ে নিতে হবে। ভক্তদের, ঠাকুরের ভক্তদের তো কথাই নেই, হিন্দু মাত্রেই পরস্পর পরস্পরের ভাই, ছোব না ছোব না বলে এদের আমরাই হীন করে ফেলেছি। তাই দেশটা হীনতা ভীরুতা মূর্খতা ও কাপুরুষতার পরকাষ্ঠা হয়ে গিয়েছে। এদের তুলতে হবে, অভয়বাণী শোনাতে হবে, বলতে হবে আমাদের মতো মানুষ, তোরাও আমাদের মতো মানুষ, তোদেরও আমাদের মতো সব অধিকার আছে, বুঝলি? আজ্ঞে হ্যাঁ। স্বামীজি, এখন যারা পৈতে নেবে তাদের গঙ্গা স্নান করে আসতে বল, তারপর ঠাকুরকে প্রণাম করে সবাইকে পৈতে দিবি। ঠাকুরের আদেশ মতো সমাগত প্রায় 40-50 জন ভক্ত ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিয়া শিষ্যর নিকটে গায়ত্রী মন্ত্র লইয়া পৈতা পড়িতে লাগিল। মঠে হুলুস তুলু, পৈতে পড়িয়া ভক্তগণ আবার ঠাকুরকে প্রণাম করিল এবং স্বামীজির পাদপদ্মে প্রণত হইল। ভক্তদিগকে দেখিয়া স্বামীজির মুখরাবিন্দ যেন শতগুণ প্রফুল্ল হইল। ইহার কিছু পরেই গিরিশচন্দ্র ঘোষ মঠে উপস্থিত হইল। স্বামীজির ইচ্ছে ছিল যে এরকম শুধু এই দিনেই নয়, তিনি উপনয়ন আনুষ্ঠানিক উপনয়ন সংস্কার দিয়েছিলেন অনেককেই। আপনি যদি শুয়ে শুয়ে শুনেন আমার কিছু বলার নেই, কিন্তু আপনার ক্যামেরাটাকে অফ করতে হবে, নাহলে মুশকিল।
এটা এতবার করে বোঝাই তো মানুষকে কেন বুঝে না। বেলুড় মঠ আস্তে আস্তে রামকৃষ্ণ মঠ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে চলে আসে। তার কারণ হচ্ছে আলমবাজার মঠ থাকাকালীন ভয়ঙ্কর রকমের ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পের ফলে এই আলমবাজার মঠ বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ফলে আলমবাজার মঠ বাড়ি থাকার অযোগ্য হয়ে যায়। তখন ধীরে ধীরে এই বাড়িতে, এই বাড়িটির সাথে স্বামীজিদের অনেক দিনের সম্পর্ক, কারণ শ্রী শ্রী মাকে এই বাড়িতে, এই ভাড়াটিয়া বাড়িতে এনেই রাখা হয় এবং এই ভাড়াটিয়া বাড়িতেই শ্রী শ্রী মায়ের সে দিব্য দর্শন হয়েছিল। চাঁদনি রাতে, পূর্ণিমা রাতে তিনি বসেছিলেন, হঠাৎ করে দেখলেন, গঙ্গাঘাটে বসেছিলেন, হঠাৎ করে দেখলেন যে শ্রীরামকৃষ্ণের তার পাশ দিয়ে নেমে যাচ্ছেন এবং সেই গঙ্গার সাথে, গঙ্গার জলের সাথে তিনি ধীরে ধীরে একেবারে মিশে গেলেন। এমন সময় তিনি দেখলেন স্বামীজি তার সে মূর্তি সেই গঙ্গার জল তুলে জয় রামকৃষ্ণ ধ্বনিতে সেই জল চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছেন এবং সমস্ত কাল্পনিক আর্ত পীড়িত সব মানুষজন তারা সেই জলের স্পর্শ পেয়ে সবাই মুক্ত হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের জীবনে, শ্রীমা সারদা দেবীর জীবনে এই দর্শনটি এত ভিভিড ছিল যে মা দীর্ঘদিন ওই জলে পা রাখতে পারেননি, কারণ তার মনে হয়েছিল তিনি যদি জলে পা রাখেন তাহলে শ্রীরামকৃষ্ণের শরীরেই তিনি পা রাখছেন। এই বাড়িটির সঙ্গে রামকৃষ্ণের সঙ্গে অনেক অনেক বছরে যোগাযোগ ছিল। স্বামীজিও এই বাড়িতে সেই কারণে শ্রীরামকৃষ্ণ মিশনকে বা মঠকে নিয়ে চলে আসেন। আপনারা এখন দেখবেন ওই পেছন দিকে দরজা, পেছন দিকে একটা সিঁড়ি তৈরি করে দেওয়া আছে যেখান দিয়ে ওই ছাতে ওঠা যায়, যে ছাতে শ্রী শ্রীমা পঞ্চতপা করেছিলেন। ইদানিং একটা ওই তন্ত্রের একটা চিহ্ন সেটি ওই এর মাঝখানে বসানো হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল যেদিন বাড়িটি পাওয়া হয়েছিল, পাওয়া গিয়েছিল তার কয়েকদিনের মধ্যেই ওই বাড়িটায় যাওয়া, রামপূজনীয় রামগোপাল মহারাজ পাঠিয়েছিলেন, ফলে যে অবস্থায় সেই ভাঙাচোড়া অবস্থায় বাড়িটি পাওয়া গেছিল সেটি আমি দেখেছিলাম। এবং সেখানে তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা কাজ করছিলেন, সিঁড়িটার সব খুলে নেওয়া হয়, ইঁটগুলোকে খুলে নেওয়া হয় এবং পর্যায়ক্রমে সেই ইঁটগুলোকে আলাদা আলাদা করে রাখা হয় এবং সেই ইঁটগুলো পরবর্তীকালে যে সিঁড়ি যখন তৈরি হয়, পুরো সিঁড়িটা কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে সিঁড়ি ওই যে ইঁটগুলো যেভাবে, যে সিঁড়িতে যে ইঁটগুলো ছিল সেগুলো সেইভাবে বসিয়ে তাকে ট্রিটমেন্ট করে তারপরে সেটাকে পূর্ণ রূপ দেওয়া হয়। আপনার কারোর যদি ওই সিঁড়িতে নামার সুযোগ হয় অবশ্যই আপনারা শ্রীমা বা স্বামীজির পদচিহ্ন বা ঠাকুরের পদস্পর্শ ইঁটগুলোকে স্পর্শ করেই নামবেন। ওই বাড়ির আরও কতগুলো বৈশিষ্ট্য ছিল। এখন যেখানে সিঁড়ি তৈরি করে দোতলায় ওঠবার ব্যবস্থা করা হয়েছে ওই জায়গায় একটা টেম্পোরারি ঠাকুরঘর তৈরি হয়, যেমন কুটিয়া হয় ঠিক সেরকম একটা কুটিয়া তৈরি হয় যাতে গেট থেকে এসেই সবাই প্রথম ঠাকুরকে দেখতে পান এবং ওই ঘর দিয়ে এগিয়ে গেলে আগে যেখান দিয়ে বাড়িটায় ঢুকতে দেওয়া হতো একতলায় দেখবেন একটি কাঁচে ঘেরা বারান্দা আছে। ওই কাঁচে ঘেরা বারান্দার ভেতরে যে ঘরটা সেই ঘরটায় সিস্টার নিবেদিতার আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল এবং ওর দোতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে বাঁদিকের যে প্রথম ঘরটি আছে সেই ঘরটি, দুটো সিঁড়ি দুটো ধাপ দিয়ে উঠতে হয়, সেই ঘরে শ্রীমা সারদা দেবী ছিলেন, তপস্যা করেছিলেন, মন্ত্র দীক্ষা দিয়েছিলেন এবং সেই ঘর থেকে তিনি গঙ্গা দর্শন করতেন, এখন যেটা মায়ের ঘর বলে বিশেষ পরিচিতি আছে। শ্রীরামকৃষ্ণদেবের এই ঠাকুরের ওই তিথি পুজোর আগেই এই বেলুড় মঠকে ওইখানে নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকেই কাঁধে করে স্বামীজি ঠাকুরের অস্থি ডিসেম্বর মাসে 1898-এর ডিসেম্বর মাসে, 97-এর 8ই ডিসেম্বর বোধ হয় আমি তারিখটা খুব যদি ভুল না বলি, কাঁধে করে তিনি নিয়ে যান এবং নিয়ে গিয়ে বেলুড় মঠে, সদ্য কেনা বেলুড় মঠের জমিতে ঠাকুরকে বসিয়ে সেখানে শ্রীরামকৃষ্ণদেবকে প্রার্থনা করেন। ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন বলেছিলেন যখন গৃহস্থ এবং সন্ন্যাসীদের ভেতরে হচ্ছে, গৃহস্থ এবং সন্ন্যাসী শিষ্যদের ভেতরে শ্রীরামকৃষ্ণের খরচ নিয়ে একটা ছোট্ট ঝগড়াঝাটি হচ্ছিলেন, ঠাকুর একদম অত্যন্ত বিরক্ত হয়ে, ভক্তদের উপর অত্যন্ত বিরক্ত হয়ে নরেন্দ্রনাথকে বলেছিলেন যে তুই যেখানে আমাকে কাঁধে করে নিয়ে যাবি আমি সেইখানেই
গিয়ে অবস্থান করব। তাই স্বামীজি কাঁধে করে ঠাকুরকে নিয়ে এসেছিলেন এবং প্রার্থনা করেছিলেন, এইখানে বহুজন হিতায়, বহুজন সুখায় আপনি অবস্থান করুন। এই এতে এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইখানেই খণ্ডনভব বন্ধন শুধু রচনা করা হয়নি, এই খণ্ডনভব বন্ধন এখানে প্রথম গিয়ে ঠাকুরকে শোনানো হয়। শুরুর দিকে এরকম ছিল, খণ্ডনভব বন্ধন জগবন্ধন বন্ধিত প্রথম দুটো স্তবক ছিল, তারপরে নমো নমো প্রভু বাক্যমানাতীত থেকে অংশটা ছিল। স্বামীজিকে স্বামীজির গুরু ভাইরা অনুরোধ করেন, কারণ এত দ্রুত তাল এবং লয়ের পরিবর্তন সাধারণেরা সেটা নিতে পারবে না, সেই কারণে এই খণ্ডনভব বন্ধনের একটি দীর্ঘাকার রূপ তারা চেয়েছিলেন, যেখানে ধীরে ধীরে এই পরিবর্তনটা মানুষ খুব সহজে নিতে পারবে। এবং তাই খণ্ডনভব বন্ধনের নতুন ফরমেশন এই বাড়িতে বসে হয়, এই বাড়িতে বসেই ওই খণ্ডনভব বন্ধন হয়, এবং এটি স্বামীজিকে ঠাকুরকে এখানে শোনানো হয়েছিল। এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে, এবং খুব দীর্ঘ জন্মতিথি উৎসব খুব দীর্ঘভাবে পালন করা হয়, একবার ভীষণ রকমের সব অবতারদের পুজো হয়, এখনো হয়। আমার কাছে শশী মহারাজের লেখা সেই খাতার একটা কপি আছে, শশী মহারাজের হাতে লেখা, তুলট কাগজে হাতে লেখা, সেই রকম মোটা পুঁথির মতো তার একটা কপি আমাদের কাছে আছে। সেটা দেখেই বোঝা যায় যে তিনি সব রকমের পুজো করতেন, সব অবতার, সব দেশের সব ধর্মের অবতারদের পুজো করতেন, এবং এই পুজো সারাদিন ধরে চলত। পুজোর কতগুলো ভাগ আছে, প্রথমেই সাধারণ নিত্য পুজো হতো, সকালবেলা প্রথমে ঠাকুরকে নিত্য পুজো করা হতো। যেমন আমরা জন্মদিনের দিন বিশেষ খাওয়া দাওয়া হয়, সেই কারণে বাচ্চাদের সকাল সকাল আগে রোজকার যেরকম খাওয়ানোর সেটা খাইয়ে দিই, ঠিক ঠাকুরকেও সেরকম নিত্য পুজো করে ফলটল প্রসাদ প্রসাদ দেওয়া হতো। এরপরে যেটা হতো সেটা হচ্ছে ওই অস্থির ওপর মহাস্নান হতো, এখনও যেরকম হয় মহাস্নান এবং পুজো হয়, এবং তারপরে ঠাকুরের বিশেষ পুজো শুরু হতে থাকে। ঠাকুরের বিশেষ পুজো চলতে থাকে, ঠাকুরের বিশেষ পুজো চলাকালে মাঝপথে থামিয়ে ঠাকুরের অন্নভোগ হয়, অন্নভোগ হয়ে ঠাকুরের ভোগারতি হয়ে যাওয়ার পরে আবার পূজা চলতে থাকে। পূজা চলতে চলতে তারপরে প্রায় যা হতো প্রায় একটা দেড়টার শেষ হতো, হোম টোম হয়ে শেষ হতো, শশী মহারাজের আরও বেশি সময় লাগতো। এইখানে সেই রকম পূজা হবে এবং স্বামীজি তার তদারকি করছে। এখন অনেকটাই ছাঁটখাঁট হয়েছে, যেটা প্রয়োজন খুব নয় সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো সেই জন্মতিথি পুজোর সেবার বিপুল আয়োজন ছিল, আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছে, এবং সংঘবদ্ধ হওয়ার ফলে তাদের সেই ধীরে ধীরে আয়োজনটা এক জায়গায় কেন্দ্রীভূত হচ্ছিল। স্বামীজি সব তত্ত্বাবধান করে, সব ঘুরে ঘুরে দেখে দেখে সেইগুলি তত্ত্বাবধান করছেন। শিষ্যকে তিনি জিজ্ঞাসা করছেন সব এনেছিস কিনা, তার মধ্যে অন্যতম হলো পৈতে। স্বামীজি ইচ্ছে ছিল যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণকেই ব্রাহ্মণের স্তরে উত্তীর্ণ করবেন, যেটা সাকসেসফুল হয়নি। স্বামীজি চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি। যারা উপনয়ন পেয়েছিলেন স্বামীজির কাছ থেকে, মন্ত্রও পেয়েছিলেন, তারা সেটিকে পরবর্তীকালে ত্যাগ করেন। একমাত্র মাস্টমশাইয়ের বংশের যারা এই দিনে পেয়েছিলেন তারা শেষ অবধি, এখনও পর্যন্ত যারা জীবিত আছেন তারা এখনও পর্যন্ত উপনয়ন সংস্কার উপৈতে উপবিদ ধারণ করেন এবং উপনয়ন সংস্কার তাদের হয়। স্বামীজি বলছেন যে শাস্ত্র বলে প্রায়শ্চিত্ত করলে এই এরা সব ব্রাত্য বা পতিতে পরিণত হয়েছে। এই যে আমাদের যে জীবন থেকে এই আমাদের অধিকারটা ছিল, এটা চলে যাওয়ার ফলে আমরা ব্রাত্য হয়ে গেছি, আমাদেরকে পতিত করে দেওয়া হয়েছে। কিন্তু পতিত অবস্থা থেকেও মুক্তির ব্যবস্থা আছে, যদি প্রায়শ্চিত্ত করা যায় তাহলে পুনরায় আবার সেই পুরনো অবস্থাতে ফিরে যাওয়া সম্ভব হয়। স্বামীজি তাই চেয়েছিলেন যে ঠাকুরের জন্মদিনে এই পবিত্র দিনে তার নাম নিলেই শুদ্ধ হবে, তার তাই তার সমাগত যত ভক্তমণ্ডলী আসবে সকলকে তিনি পৈতে দেওয়ার কথা বলেন। শুধু সেইখানেই শেষ করেননি, তিনি অনেক পৈতে তৈরি করে আনিয়েছিলেন এবং শিষ্যকে ভার দিয়েছিলেন, প্রত্যেক বর্ণের গায়ত্রী আলাদা এরকম বলা হয়। সেই আমি জানি না সেটা আলাদা কিনা, কিন্তু শুনেছি প্রত্যেক বর্ণের গায়ত্রী আলাদা, পোশাকগুলো আলাদা, এ নিয়ে একটা দীর্ঘ রচনা আছে। আমাদের হরিপদ আচার্য এই ব্রাহ্মণদের সংস্কার, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ত্রিবর্ণের সংস্কারের ব্যবস্থা করা আছে,
তাদের পোশাকগুলো আলাদা হবে, তাদের উপনয়ন সংস্কারের বা উপনয়নের যে সূত্র সেগুলো আলাদা থাকবে, এগুলো জানি। তারপরে আর এই পোশাক আলাদা আলাদা হবে এগুলো বলে দেওয়া আছে, কিন্তু সবটুকু আমার জানা নেই। স্বামীজি বলছেন, ব্রাহ্মণেতর ভক্তদিগকে এইরূপ গায়ত্রী মন্ত্র, এখানে শিষ্যকে ক্ষত্রিয়াদি দ্বিজাতির গায়ত্রী মন্ত্র বলিয়া দিলেন, দিবি। ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণ পদবীতে উঠিয়ে নিতে হবে। ভক্ত ঠাকুরের ভক্তদের তো কথাই নেই, হিন্দু মাত্রেই পরস্পর পরস্পরের ভাই। ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ এই যে দুটো আলাদা আলাদা সেক্ট তৈরি হয়েছে, এই সেক্ট তৈরি হয়ে যাওয়ার ফলে আমরা যে একে অপরের ভাই, একে অপরের প্রিয়জন, একে অপরের নিকটজন, এই বোধটাই আমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে চলে গেছে। এই ভেদটা তুলে দিলে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একীভূত হতে পারি, মিলিত হতে পারি। এবং এই ভেদটাকে খুব ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে হিন্দু সমাজপতিরা নিজেদেরকে এক জায়গায়, ব্রাহ্মণরা এক নিজেদের এক জায়গায় রাখার জন্য অন্যান্য বর্ণকে তাদের থেকে বিযুক্ত করার চেষ্টা করেছিলেন। বিযুক্ত তো ওভাবে করা যায় না, ওই যত বিযুক্ত করার চেষ্টা করবে তত ভেদ বাড়তে থাকবে এবং তত সম্পর্কগুলো খারাপ হতে থাকে। তাই তিনি বলছেন যে আজকের দিনে, পবিত্র দিনে, তাদের সবাইকেই হিন্দুত্বে, ব্রাহ্মণত্বে উত্তীর্ণ করে তাদের ভেতরে ভাতৃবোধ জাগ্রত করতে হবে। বলছেন, ছোব না ছোব না বলে এদের আমরাই হীন করে ফেলেছি, তাই দৃষ্টা হীনতা, ভীরুতা এবং মূর্খতা ও কাপুরুষতার পরাকাষ্ঠায় হয়ে গিয়েছে। আমরা যত মানুষকে ছুঁড়ে ফেলে দেব, আমাদের নিজেদের ভেতর থেকে বিযুক্ত করব, তত এই গুণগুলো আমাদের ভেতরে আসবে। যাকে ছুঁড়ে ফেলছি সে যে দুর্বল হয়, সে হীনতা এবং ভীরুতা, মূর্খতা, সে কিছুতেই নিজেকে জানবে না, এবং যত সে না জানবে তত তার ভেতরে অজ্ঞানের ভাব বাড়বে। আপনারা অনেকেই মুন্সী প্রেমচন্দের সে বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি ছবি দেখেছেন, সদ্গতি। সত্যজিৎ রায় যখন প্রথম টিভির জন্য ছবি করেন, প্রথম ছবি সদ্গতি আপনারা অনেকেই দেখে থাকতে পারেন। সেই সদ্গতি একেবারে বিহারের ছবি, বিহারের ঠিক ওই জিনিসটা হতো, ব্রাহ্মণ। শুধু বিহার কেন, দক্ষিণ ভারতও এইটা, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ ইতরদের ভেতরে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল। কেউ কারুর সামনে সহজে আসতেন না, স্বামীজির জীবনে বর্ণনা আছে, ঘণ্টা বাজানো হতো যে ব্রাহ্মণ ইতর তারা যারা আসতো তারা ঘণ্টা বাজে নিজেদের উপস্থিতি জানান দিত, যাতে কেউ না সেই ছায়া মারাতে পারে। এটা একটা অদ্ভুত রোগে পরিণত হয়েছিল। এর ফলে আমরা যে ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে গেছিলাম এবং আমাদের, যাদেরকে আমরা ছোট করবার চেষ্টা করি, যারা হিন্দুই ছিল, যারা আমাদেরই ভাই ছিল, তারা ধীরে ধীরে অন্যান্য ধর্মাবলম্বী হতে তাদেরকে আমরা বাধ্য করি এবং তাদেরকে আমরা একেবারে আমাদের সঙ্গে বিযুক্ত করতে গিয়ে আমরা নিজেদেরই একটি বড় সর্বনাশ করে ফেলেছি। সেটা আমরা তখন বুঝতে পারিনি, এখন যত দিন যাচ্ছে তখন ধীরে ধীরে বুঝতে পারছি। এই যে এখন আমরা লিটারালি বাধ্য হচ্ছি মানুষকে অধিকার দিতে, এবং সেই দেওয়ার ফলে মানুষের ব্যক্তিগত জীবনের মানোন্নয়ন হচ্ছে না, শুধুমাত্র সেই শেডিউল কাস্ট এবং শেডিউল ট্রাইব, এই সার্টিফিকেট দেখিয়েই অযোগ্য প্রার্থী অনেক জায়গায় এগিয়ে যাচ্ছে, কিন্তু তার যে জীবনের যে মানোন্নয়ন হতো সেটা আমরা কোনো রকমভাবে চেষ্টা করার সামান্যতম চেষ্টা করিনি। স্বামীজি বলছিলেন, আজকে যারা আসবেন তাদের সকলকে গঙ্গা স্নান করে পৈতে পরিয়ে দিতে হবে। ঠাকুর স্বামীজির আদেশ মতো সমাগত 40-50 জন ভক্ত ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিয়া শিষ্যের নিকট গায়ত্রী মন্ত্র লইয়া পৈতে পড়িতে লাগিল, মঠে হুলুস্থুল। পৈতে পড়িয়া ভক্তগণ আবার ঠাকুরকে প্রণাম করিল, স্বামীজির পাদপদ্মে প্রণত হয়ে হইল। তাহাদিগকে দেখিয়া স্বামীজির মুখরাবৃন্দ যেন শতগুণে প্রফুল্ল হইল। ইহার কিছু পরে মঠে গিরিশচন্দ্র ঘোষের আবির্ভাব হল। এতক্ষণ ধরে একরকম লীলা চলছিল, এবার অন্যরকম আরেকটি লীলা হয়ে আবার শুরু হলো, সেটা দেখবার মতো। বলছেন, এইবার স্বামীজির আদেশে সঙ্গীতের উদ্যোগ হইতে লাগিল এবং মঠের সন্ন্যাসীরা আজ স্বামীজিকে যোগীর সাজে সাজাইলেন। তাহার কর্ণে শঙ্খের কুণ্ডল, সর্বাঙ্গে কর্পূর ধবল পবিত্র বিভূতি, মস্তকে আপাদলম্বিত জটাভার, বাম হস্তে ত্রিশূল,
উভয় হাতে বাহুতে রুদ্রাক্ষ বলয়, গলে আজানুলম্বিত ত্রিবলীকৃত বড় রুদ্রাক্ষের মালা প্রভৃতি পরে দেওয়া হলো। আমরা কল্পনা করতে পারি যে স্বামীজির সেদিনকার সাজটা, এই সারা গায়ে তার ভস্ম মাখানো হলো, মাথায় সেই শঙ্খের কুণ্ডল, শাঁখের কানের দুল পড়ানো হলো। শুধু তাই নয়, তার সারা বাঁহাতে তাকে ত্রিশূল দেওয়া হলো, আর সারা দুই বাহুতে রুদ্রাক্ষের বলয় পরিয়ে দেওয়া হলো। ওপরে হাতে নিচের হাতে যেরকম শিব ঠাকুরকে সাজায় ওই রকম, আর গলায় তিন রাউন্ডের রুদ্রাক্ষের মালা পরানো হলো। ভেবে দেখুন স্বামীজিকে সাজানো হচ্ছে। এইবার স্বামীজি পশ্চিমাস্যে মুক্ত পদ্মাসনে বসিয়া কুঞ্জন্তম রাম রামেতি স্তবটি মধুর স্বরে উচ্চারণ করিতে এবং স্তবান্তে কেবল রাম রাম শ্রী রাম শ্রী রাম এই কথা পুনঃ পুনঃ উচ্চারণ করিতে লাগিলেন। স্বামীজির অর্ধনিমীলিত নেত্র হস্তে তানপুরায় সুর বাজিতেছে। রাম রাম শ্রী রাম রাম ধ্বনি ভিন্ন মঠে কিছুক্ষণের অন্য কিছুই আর শোনা গেল না। এইরূপে প্রায় অর্ধ ঘন্টা কাটিয়া গেল, তখনও কাহারো মুখে অন্য কোনো কথা নাই। স্বামীজির কণ্ঠ নিঃসৃত রাম নাম সুধা পান করিয়া সকলেই আজ মাতোয়ারা। একটা অদ্ভুত জিনিস তৈরি হতে থাকলো। স্বামীজি যেখানে উপস্থিত হতেন তার সেই আধ্যাত্মিকভাবে জগৎটাকে ভাবিত করে দিতে পারতেন। আজকে তার ভেতরের যে শিবসত্তা সেটিকে জাগ্রত করে দিলেন তার শিষ্য এবং গুরু ভাইরা। তারা স্বামীজিকে শিবের সাজে সাজালেন। স্বামীজি সেইভাবে গভীরভাবে ভাবিত হয়ে রামচন্দ্রের স্তব এবং রাম নাম করতে থাকলেন। সমস্ত মঠ প্রাঙ্গণ শান্ত হয়ে গেল। স্বামীজি গান গাইছেন, তার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে তিনি গান গাইছেন। এত মিষ্টি সেই গান, সেই গান প্রায় যখন হচ্ছে সেই সময় কেউই প্রায় কোনো কথা বলছেন না। সমস্ত মঠ প্রাঙ্গণ জুড়ে একটা অদ্ভুত নীরবতা তৈরি হয়ে গেল। এরকম নীরব ভাব তৈরি হলে খুব সুন্দর ভাব হয় সেটা আমরা দেখেছি। আমাদের মনে আছে একবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি, স্বামীজির ঘরের সামনের যে বারান্দা আছে সেইখানে গান গাওয়া হচ্ছে এবং একে একে বড়রা আসছেন ঠাকুরের স্বামীজির ঘরে। স্বামীজিকে সুন্দর করে ব্রেকফাস্ট সাজিয়ে দেওয়া আছে, সেই সব দেখছেন এবং স্বামীজিকে অর্ঘ্য নিবেদন করে প্রণাম করে ফিরে যাচ্ছেন। এমন সময় খুব ভোরবেলা, তখনই পাঁচটা হবে, তখন স্বামীজির ঘরে এলেন পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। বারান্দায় গান হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে। মহারাজ ধীরে ধীরে এলেন, প্রণাম করলেন, একটি নতুন কেক কেটে তার খানিকটা অংশ স্বামীজির সামনে স্বামীজিকে নিবেদন করলেন, স্বামীজিকে প্রণাম করে বাইরে এলেন। সেই সময় মিহির মহারাজ এসে বসে আছেন, তিনি আসছেন ঠাকুরকে স্বামীজিকে প্রণাম করবেন বলে। মিহির মহারাজ অত্যন্ত ভালো সঙ্গীত জানতেন, পূজ্যপাদ নির্বাণানন্দজি মহারাজের কাছে গান শিখেছিলেন। আমরা শেষ বয়সে তার গান শুনেছি, সেটাই এত সুন্দর। তার যখন অল্প বয়স ছিল তিনি যখন গান গাইতেন কীরকম গান গাইতেন সেইটি আমরা কল্পনা করতে পারি। প্রেসিডেন্ট মহাজকের বাচ্চা ছেলের মতো মিহির মহারাজকে ধরে বসলেন যে তুমি একটা গান গাও, আজকে এমন একটা ভালো দিন, তুমি একটা গান গাও বলে একটা চেয়ার চেয়ে সেই বারান্দাতে সেই চেয়ারের ওপর ঘ্যাঁট হয়ে বসলেন এবং মিহির মহারাজ তার সে অসুস্থ শরীরে মেজে বসে ধীরে ধীরে গান গাইতে থাকলেন। সুন্দর তোমার নাম দিন অসরণ হয়ে এই গানটি তিনি গাইলেন। যখন তিনি গাইছেন তার গলায় আর সেই জোয়ারি নেই, সেই সৌন্দর্য নেই, কিন্তু গানের এমন প্রভাব যে সমস্ত মঠ বাড়ি সেদিনকে স্বামীজির বাড়িটা একবারে স্তব্ধ হয়ে গেছে। কেউ একটাও কথা বলছে না, কোথা দিয়েও একটা শব্দ বেরোচ্ছে না, সব হাত পা সব যেন থেমে গেছে। মিহির মহারাজ গান গাইছেন, প্রেসিডেন্ট মা চুপ করে চোখ বন্ধ করে শুনছেন এবং সেই গানেতে গোটা বাড়িটা মাতোয়ারা হয়ে গেছে। ভক্তরা ধীরে ধীরে স্বামীজির ঘরে ঢুকে স্বামীজিকে প্রণাম করছেন, অত ভক্ত লাইন দিয়ে আসছেন, প্রণাম করছেন, নেমে যাচ্ছেন, কোথাও একটা শব্দ নেই। মনে হচ্ছে একবারে হিমালয়ের মতো নিঃশব্দতা নৈঃশব্দ বিরাজ করছে। গান শেষ হয়ে যাওয়ার পর পরম পূজনীয় প্রেসিডেন্ট মা ধীরে ধীরে স্বামীজিকে প্রণাম করে আস্তে আস্তে নেমে গেলেন, একটিও শব্দ তিনি করলেন না। আমরা এইটা সেই স্বামীজির সেদিনকার সেই রাম ভজনের কথা শুনে এই আজকের সেই ঘটনা যেটা বলা হলো সেটার সঙ্গে তুলনা করে কল্পনা করতে পারি যে স্বামীজির গন্ধর্ব নিন্দিত কণ্ঠে যখন সেই রাম ভজন এবং স্তব স্তুতি হচ্ছিল কীরকম নৈঃশব্দ নীরবতা
সারা মঠ জুড়ে বিরাজ করছিল। রাম নাম কীর্তনান্তে স্বামীজি পূর্বের ন্যায় নেশার ঘরেই গাইতে লাগিলেন, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই। স্বামী শারদানন্দ এই একরূপ অরূপ নাম বরণ, এটা স্বামীজির লেখা গান, সে একরূপ অরূপ নাম বরণ গানটি গাইলেন। মৃদঙ্গের স্নিগ্ধ গম্ভীর নির্ঘোষে গান যেন উথলিয়া উঠিল এবং স্বামী শারদানন্দের সুকণ্ঠ সঙ্গে সঙ্গে মধুর আলাপে গৃহ ছাইয়া ফেলিল। তৎপরে শ্রীরামকৃষ্ণদেব যে সকল গান গাইতেন ক্রমে সেগুলি গীত হইতে লাগিল। একরূপ অরূপ নাম বরণ, এটি নিয়েও একটি ছোট্ট স্মৃতি আছে। সঙ্গীত কল্পতরু স্বামী বিবেকানন্দের সম্পাদিত গ্রন্থ, সেই সঙ্গীত কল্পতরু আবার নবরূপে ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত হয়েছিল 2000 সালে। পণ্ডিত রবিশঙ্কর এসেছিলেন সঙ্গীত কল্পতরুর উদ্বোধন করতে। সেই দিনকে উদ্বোধনী সঙ্গীত হিসেবে এই একরূপ অরূপ নাম বরণ অতীত আগামী কালহীন এই গানটি গাওয়া হয়েছিল, এবং পণ্ডিত রবিশঙ্কর তার বক্তৃতায় এই গানটি ভীষণ রকমের প্রশংসা করেছিলেন। গানটি তিনি চুপটি করে শান্ত হয়ে বসে শুনছিলেন এবং এই গানটির একেবারে অভূতপূর্ব প্রশংসা করেছিলেন। স্বামী শারদানন্দজি তিনিও খুব বিখ্যাত গাইয়েছিলেন, যদিও তার গলাটা খুব সরু ছিল, অনেকে বামাকণ্ঠ বলে মনে করতেন। বরানগর মঠে হয়েওছে এরকম ঘটনা, শারদানন্দজি বারান্দায় বসে, দোতলার বারান্দায় বসে গান গাইছেন এবং পাড়ার ছেলেরা মনে করেছেন এই যে যারা ভগবানের নাম করে এসেখানে আছে এরা মেয়ে নিয়ে বোধহয় কোনোরকম হইচই আরম্ভ করেছে, তাই তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য তারা এ টোপকে, আমাদের পাঁচিল টোপকে, দোতলার বারান্দায় এসে উপস্থিত হয়েছিলেন এবং দোতলার বারান্দায় এসে উপস্থিত হওয়ার পর নিজেরাই বোকা বনে গিয়েছিলেন। দেখলেন যিনি বসে গাইছেন তিনি বেহাত মোটা এবং একেবারে পুরুষালী চেহারা সমন্বিত একজন পুরুষ মানুষ বসে আছেন, কিন্তু তার গলাটা খুব সরু, তিনি গান গাইছেন। মা শ্রী শ্রী মা সারদা দেবী স্বামী বিবেকানন্দের পরে যার গান শুনতে ভালোবাসতেন তিনি হলেন শারদানন্দজি। শারদানন্দজিকে মাঝে মাঝেই তিনি আদেশ করতেন, যেটা আমরা শ্রী শ্রী মায়ের কথায় পড়েছি, আদেশ করা মাত্র সঙ্গে সঙ্গে শারদানন্দজি সমস্ত কাজকর্ম ছেড়ে ওই একতলার যে ওই চওড়া উঠোনটি আছে সেই উঠোনে শতরঞ্চি পেতে তিনি গান গাইতেন এবং দোতলার বারান্দায় বসে মা সেই গান শ্রবণ করতেন। শারদানন্দজি আমাদের যারা বিখ্যাত গায়ক স্বামীজির পরে যারা ছিলেন তাদের মধ্যে সেরা। স্বামী শারদানন্দজির সে পরের দিকের গানের যে বৈশিষ্ট্য, যেটা আমরা পূজনীয় ভূতিষ্ঠানজি মাঝে কাছে শুনেছি, সেটা হচ্ছে স্বামীজি যেভাবে গান গাইতেন তার শব্দ প্রক্ষেপণ যেরকম ছিল, তিনি গান গাইবার সময় শব্দগুলোকে যেভাবে উচ্চারণ করতেন, এমনকি সুরের মধ্যে শব্দগুলো যেভাবে বসাতেন, স্বামীজির কে একেবারে সেই রকম অবিকল শারদানন্দজির গানের ভিতরেও আসতো। যেখানে পরবর্তীকালে যারা স্বামীজিকে দেখেনি, যারা গান শোনেননি, তারা শারদানন্দজির গান শুনে স্বামীজির গাওয়া গানের যে বৈশিষ্ট্য, তার গান গাইবার যে রীতি, সেগুলিকে অনুধাবন করবার সুযোগ পেয়েছিলেন। গান হয়ে যাবার পরে তারা গাইলেন ঠাকুর যেসব গান ভালোবাসতেন সেই সব গান গাওয়া হলো। আমাদের মঠে ইদানিং দেখেছি সাধু ব্রহ্মচারীরা সেই গানগুলো গান না, কিন্তু একটা সময় আমাদের রীতি ছিল যে ঠাকুর যে সমস্ত গান শুনতে ভালোবাসেন সেই সমস্ত গান গান। এখন তো কাউকে গান গাইতে গেলেই দেখি আনন্দম, শুধু আনন্দম বলে একখানি গান আছে, আর একটি নেতিবাচক গান আছে না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগিও না, প্রত্যেক শব্দে সে প্রত্যেক লাইনে শেষে একটি করে না শব্দ আছে। তো সেটি এখন দেখেছি ভক্ত সমাজ এবং সাধু সমাজের অত্যন্ত জনপ্রিয় গান, কিন্তু বহু গান আছে যেগুলি স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব গিয়েছেন, যেগুলো আর গাওয়া হয় না এখন, এবং না গাইবার ফলে ধীরে 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 সেগুলো অবলুপ্ত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেব গিয়েছেন, স্বামীজি গিয়েছেন, মা গিয়েছেন, মা শুনেছেন যে সমস্ত গান, পার্ষদরা গিয়েছেন, সেই গানগুলি এখন গাওয়া হয় না। আগে তবু আন্দুল কালী কীর্তন বছরে একবার করে বেলুড় মঠে গাইতে আসতেন, তাদের গান একেবারে নিখুঁত, একবারে প্রেমিক মহারাজের সুর। বরং আমরা গানটি সেই গানগুলি গাইতে গিয়ে অনেক সময় তাতে আমাদের মতো করে সম্পাদনা করেছি, কিন্তু প্রেমিক মহারাজের যে গ্রুপ ছিল তাদের গানে এতটুকু
রাগ, তার সুর, তার মিড়, তার কোনো কিছুতে সামান্যতম বদলটুকুও তারা করেননি। কিন্তু যে বদলটুকু তারা করলেন, নিজেদের মধ্যে বিরোধ করে দুটি দলে ভাগ হয়ে গেলেন এবং সেই কারণে বেলুড় মঠে আর তাদের গান শোনা যায় না। এখন আন্দুল কালীকীর্তনে খুব ভালো ভালো অল্প বয়সী ছেলেরা এসেছে যারা গান গাইছে এবং ওরা নিয়মিত প্র্যাকটিস করে। এইসব গান অত্যন্ত সুন্দর ছিল। বেলুড় মঠে আগে এইসব গানের চর্চা হতো। আমরা নিজে ট্রেনিং সেন্টারে থাকাকালীন শুনেছি নীল মুখোপাধ্যায় যাত্রা করতেন, ঠাকুরের ওখানে আসতেন, তার গান, তার গাওয়া গান, তার লেখা গান, তার না নীলাম্বর না না আছে নীলকমল মুখোপাধ্যায়, ওই গানটি আছে না, নীলকণ্ঠ মুখোপাধ্যায়, নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের পুত্রী মানে নাতির ছেলে, তিনি বেলুড় মঠে গান গাইতে এসেছেন এবং তার গান গাইবার স্টাইল আমরা বয়স্ক সাধুদের কাছে শুনেছিলাম। সেই নীলকণ্ঠ মুখোপাধ্যায় তো যাত্রায় বিবেকের গান গাইতেন, বিবেকের চরিত্রে অভিনয় করতেন। আপনারা এই বিট্টু টিট্টু দেখতে পাবে না, যাত্রা দেখেনি কখনো। এখন তো যাত্রা মা কেন চোর ছেলে কেন আসামি, আগেকার দিনের যে যাত্রা ছিল সেই হঠাৎ করে স্টেজের মতো বিবেক উঠে গিয়ে খানিকটা গান গাইলো, সে গানে নাটক যতটা হয়েছে তার একটা সেন্ট্রাল থিম দিয়ে আবার সে ফিরে গেল। সেই গানগুলো খুব চেঁচিয়ে গান গাইতেন, খুব উদাত্ত গলায় গাইতেন, সেগুলো ঠিক একবারে শাস্ত্রীয় সঙ্গীতকে ধরে ধরে মেনে ওরমভাবে যে গাওয়া হতো তা নয়। সেই রকম ওই নীলকণ্ঠ মুখোপাধ্যায় পুঁতিও গাইছেন, নীলকণ্ঠ মুখোপাধ্যায় কিন্তু গাইবার স্টাইলটা ওই রকম। এই গানগুলির চর্চা আমরা দেখেছি, ইদানিং আর গাওয়া হতো না। এইবার স্বামীজি সহসা নিজের বেশভূষা খুলিয়া গিরিশবাবুকে সাদরে ওই সকল পড়াইয়া সাজাইতে লাগিলেন। নিজ হস্তে গিরিশবাবুর বিশাল দেহে ভস্ম মাখাইয়া, কর্ণে কুণ্ডল, মস্তকে জটাভার, কণ্ঠে রুদ্রাক্ষ, বাহুতে রুদ্রাক্ষ বলয় দিতে লাগিলেন। গিরিশবাবু শেষজ্জায় যেন আর এক মূর্তি হইয়া দাঁড়াইলেন, দেখিয়া ভক্তগণ অবাক হইয়া গেলেন। অনন্তর স্বামীজি বলিলেন, পরমহংসদেব বলিতেন ইনি ভৈরবের অবতার, আমার সঙ্গে এর কোনো প্রভেদ নেই। গিরিশবাবু নির্বাক হইয়া বসিয়াছেন, তাহার সন্ন্যাসী গুরুভ্রাতারা তাহাকে আজ যেরূপ সাজে সাজাইতে চাহেন তাহাতেই তিনি রাজি। অবশেষে স্বামীজি আদেশে একখানি গেরুয়া কাপড় আনাইয়া গিরিশবাবুকে পরানো হইল। গিরিশবাবু কোনো আপত্তি করিলেন না, গুরুভ্রাতাদের ইচ্ছায় তিনি আজ অবাধে অঙ্গ ঢালিয়া দিয়াছেন। এইবার স্বামীজি বলিলেন, জিসি তুমি আজ আমাদের ঠাকুরের বা শ্রীরামকৃষ্ণদেবের কথা শোনাবে, সকলকে লক্ষ্য করিয়া তোরা সব স্থির হয়ে বস, কি অত্যাচার! কিন্তু এই অত্যাচার নয়, অধিকার গিরিশচন্দ্রের ছিল। যে কটি গেরুয়া দেওয়া হয়েছিল কাশীপুর উদ্যান বাটিতে, সেই গেরুয়াগুলির মধ্যে একটি গেরুয়া আমাদের গিরিশ ঘোষের জন্য বরাদ্দ ছিল। গিরিশ ঘোষকে তখন পাওয়া যায়নি বলে সেই গেরুয়াটি দেওয়া হয়নি। সেই কারণে শ্রীরামকৃষ্ণ যাকে গেরুয়া দিয়েছেন, গেরুয়া অর্পণ করেছেন, তার গেরুয়া পরবার ভীষণ রকমের অধিকার আছে। গিরিশবাবু এতটুকু কোনো প্রতিবাদ না করে সেই গেরুয়া পড়লেন, কিন্তু এইবারের আদেশটা ভয়ঙ্কর হয়ে উঠল। এবার গিরিশচন্দ্র ঘোষকে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলতে হবে। গিরিশবাবু তখনও মুখে কোনো কথা নাই, যাহার জন্মোৎসবে আজ সকলে মিলিত হইয়াছে তাহার লীলা ও তাহার সাক্ষাৎ পার্শ্বদগণের আনন্দ দর্শন করিয়া তিনি আনন্দে জড়বৎ হইয়াছেন। অবশেষে গিরিশবাবু বলিলেন, দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলবো, কামকাঞ্চন ত্যাগী তোমাদের ন্যায় ভালো সন্ন্যাসীদের সঙ্গে যে তিনি অধমকে একাসনে বসিতে অধিকার দিয়াছেন, ইহাতেই তাহার অপার করুণা অনুভব করি। কথাগুলি বলিতে বলিতে গিরিশবাবুর কণ্ঠরোধ হইয়াসিল, তিনি অন্য কিছুই আর সেদিন বলিতে পারিলেন না। এটা একটা মহৎ শিক্ষা, শ্রীরামকৃষ্ণ জীবনের শিক্ষা। তিনি সবাইকে এক জায়গায় এক পঙ্ক্তিতে বসিয়ে দিয়েছিলেন। তার সবচেয়ে বড় উদাহরণ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আমেরিকায় যখন চিকাগোতে বক্তৃতা দিলেন তখন তিনি বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথাটা কিন্তু স্বামীজি সেদিনকে প্রথম বলেনি, হি ইজ দি ফোর্থ পার্সন, চতুর্থ লোক যিনি এই সম্বোধন করেছিলেন। কিন্তু স্বামীজির মনের ভেতরে, তার বক্তব্যের ভেতরে, তার শব্দ প্রক্ষেপণের মধ্যে এমন এক আপন করা ভাব ছিল যে তিনি আমেরিকাবাসী ভাই ভগিনীদের, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সম্বোধন করা মাত্র এটা যেন সকলের হৃদয়কে স্পর্শ করল,
দীর্ঘ সময় ধরে হাততালি চলতে থাকলো এবং সবাই মুগ্ধ হয়ে স্বামীজির কথা শুনতে থাকলেন। কেন এই এত গভীরতা? সেটাই যে শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা, সমভাব। সমভাব যদি আমাদের ভেতরে আমরা না আনতে পারি, তাহলে আমরা পারস্পরিক ভাব বিনিময় করতে পারবো না। সমভাব আনাটা খুব জরুরি, এবং সেটা কখনো মেকি হতে পারে না, সেটি কখনো সাজানো হতে পারে না, সেটি কখনো ইচ্ছাকৃত এরকম ব্যাপার স্যাপার এসব হতে পারে না, সেটা সহজ স্বাভাবিকভাবে আসা দরকার। এবং স্বামীজি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমেরিকাবাসী ভগিনী এবং ভাইরা, এই কথার ভেতরে তার এতখানি আত্মগত একাত্ম তিনি অনুভব করেছিলেন তার নিজের সাথে, যে তার শব্দ তার অনুভবের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল। শ্রীরামকৃষ্ণের এটা শিক্ষা। শ্রীরামকৃষ্ণ সকলকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছিলেন। এই জগৎ সংসারে আমরা প্রত্যেকে এক, এই একটা শুধু প্রকাশের তারতম্য আছে, তাই আলাদা আলাদা আছি, কিন্তু প্রত্যেকে আমরা এক, সেই সমস্ত একই শক্তির অধিকারী। গিরিশচন্দ্র ঘোষ তার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে এই কথাটা খুব পরিষ্কার করে বললেন, দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলবো, কামকাঞ্চন ত্যাগী তোমাদের মতো বাল সন্ন্যাসীদের সঙ্গে যে তিনি এ অধমকে একাসনে বসিতে অধিকার দিয়াছেন, ইহাইতেই তাহার অপার করুণা অনুভব করি। এই যে গৃহী এবং সন্ন্যাসী সকলকে তিনি এক স্তরে এনে দাঁড় করিয়েছেন, এটা একটা খুব বোঝার জিনিস। আপনারা অনেক সময় আমাদের প্রায় শ্রীরামকৃষ্ণের সবচেয়ে কাছের মানুষ বলে মনে করেন, আমাকে অনেকেই বলেন আপনারা তার আসল ছেলে, আর আপনারা এমন ভাব করেন আপনারা তার নকল ছেলে। শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীরও আসল ছিলেন না, গৃহীরও আসল নন, তিনি শুধু তার যারা তাকে চেয়েছে, মন প্রাণ উজাড় করে তাকে চেয়েছেন, তাই তিনি সন্ন্যাসীরও নন, তিনি গৃহীরও নন, শুধু তার যারা তাকে ভালোবেসেছে। এবং যারা তাকে ভালোবেসেছে তাদের ভেতরে কোনো বিভেদ নেই। গিরিশচন্দ্র ঘোষ এই কথাটি, তার এই কথাগুলির মধ্যে দিয়ে এই কথাটি বোঝাতে চেয়েছেন। অনন্তর স্বামীজি কয়েকটি হিন্দি গান গাইলেন। এই সময় প্রথম পূজা শেষ হওয়ায় ভক্তগণকে জলযোগ করিবার জন্য ডাকা হইল। জলযোগ সাঙ্গ হইবার পর স্বামীজি নিচের বৈঠকখানা ঘরে যাইয়া বসিলেন। সমাগত ভক্তেরাও তাহাকে ঘিরিয়া বসিলেন। উপবিদ্ধারী একজন জনৈক গৃহস্থকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন, তোরা হচ্ছিস দ্বিজাতি, বহুকাল থেকে ব্রাত্য হয়ে গেছিলে, আজ আবার দ্বিজাতি হলো। প্রত্যহ গায়ত্রী মন্ত্র অন্তত 108 বা 100 বার জপ করবি, বুঝলি? গৃহস্থটি যে আজ্ঞে বলিয়া স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিলেন। ইতোমধ্যে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই উপস্থিত হইলেন। স্বামীজি মাস্টারমশাইকে দেখিয়া সাদর সম্ভাষণে আপ্যায়িত করিতে লাগিলেন। মহেন্দ্রবাবু প্রণাম করিয়া এক কোণে দাঁড়াইয়াছিলেন। স্বামীজি বারংবার বসিতে বলায় জড়সড়ভাবে এক কোণে উপবিষ্ট হলেন। স্বামীজি বলছেন, মাস্টারমশাই, আজ ঠাকুরের জন্মদিন, ঠাকুরের কথা আজ আমাদের কিছু শোনাতে হবে। মাস্টারমশাই মৃদু হাস্যে অবনত মস্তক হইয়া রইলেন। ইতোমধ্যে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবহেতে প্রায় দেড় মন ওজনের দুইটি পান্তুয়া লইয়া মঠে উপস্থিত হইলেন। অদ্ভুত পান্তুয়া দুইটি দেখতে সকলে ছুটিলেন। অনন্তর স্বামীজি প্রভৃতিকে উহা দেখানো হইলে স্বামীজি বলিলেন, ঠাকুর ঘরে নিয়ে যা, এক একটা পান্তুয়ার ওজন দেড় মন, বুঝে দেখুন। পুরনোদের অনেকের কাছে শুনেছি, যারা মানে যাদের গুরুরা সেই সময় উপস্থিত ছিলেন তাদের কাছে শুনেছি, পান্তুয়া কাঁচা ছিল, অত বড় পান্তুয়া তো ভাজা সম্ভব নয়, বিট্টুদের দেশে ওই পান্তুয়া তৈরি হয়, ছানা বড়া বলা হয়, অদ্ভুতভাবে তৈরি হয়, ঘি গরম করে একটা কাপড় বা গামছার ভেতরে ছানাটা ফেলা হয়, আর এই যে চয়নবাবু জানেন এরা কী করে ভাজতে হয় জানেন, সেই এরকম এরকম করে ওই দুপাশ থেকে দুজন ওই কাপড়টাকে নাড়াতে থাকে, আর গোটা ছানা আর ওই কাপড়টা ঘি এর মধ্যে রাখা থাকে, এবং সেগুলো ওই যে ঘোরানোর সময় ওই যে ছানার বলটা এপাশ থেকে ওপাশ ঘুরতে থাকে, তাতে ভাজা হয়, ফলে বাইরের অংশটা খুব কঠোর থাকে, ভেতরের অংশটা নরম থাকে, তারপরে ধীরে 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 সেই ছানা বড়াগুলোকে রসের ভেতরে ডোবানো হয়। অখণ্ডানন্দজি এই জিনিসই নিয়ে এসেছিলেন। ছানা বড়ার কোনো কনসেপ্ট আমাদের বঙ্গদেশে ছিল না, আর মাস্টার আমাদের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর ছানা বড়া সম্পর্কে কিছুই জানতেন না,
তাই তিনি এটাকে পান্তুয়া বলে অভিহিত করেছেন। বিরাট বড় দেড় মন, এক একটা দেড় মনের ওজনের সে দুটো পান্তুয়া তিনি নিয়ে এসেছিলেন। স্বামীজিকে প্রথমে সেই পান্তুয়া দেখানো হলো, আর তারপর স্বামীজি আদেশ করলেন সেই পান্তুয়াটি নিয়ে যেন ঠাকুর ঘরে ঠাকুরকে দেখানো হয়। স্বামী অখণ্ডানন্দকে লক্ষ্য করিয়া স্বামীজি শিষ্যকে বলিতে লাগিলেন, দেখছিস কেমন কর্মবীর, ভয় মৃত্যু এসবের জ্ঞান নাই, এক রোখে কর্ম করে যাচ্ছে, বহু জন হিতায়ও বহু জন সুখায়ও। এটা স্বামীজির আশীর্বাদ, যারা এই কাজ করবে তাদের উদ্দেশ্যে। এটা স্বামী বিবেকানন্দের অনেকগুলি আশীর্বাদ আছে, যারা সব মন প্রাণ দিয়ে স্বামীজিকে এই বহুজন হিতায় বহুজন সুখায় কাজ করবে। আমরা এক্ষুনি উল্লেখ করতে পারি, স্বামীজি আদেশ করছেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর এবং পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এই যে আমরা স্বামীজির যে আশীর্বাদ, একবার প্রত্যক্ষ আশীর্বাদ, যারা অন্যের জন্য কর্ম করেন তাদের প্রসঙ্গে স্বামীজি কী বলছেন তার একটা বড় ছবি এইটা। শ্রদ্ধাবান হওয়ার কথা বলছেন, বীর্যবান শক্তিশালী হওয়ার কথা বলতেছেন, আত্মজ্ঞান লাভ কর, নিজের ভেতরের যে স্বরূপ সেটি সম্পর্কে জান, এবং পরহিতায় জীবনপাত কর, অন্যের জন্য জীবন উৎসর্গ করা। দেখুন, মৃত্যুও এলে সেটা কোনো রকম সমস্যা নয়। এটি বলতে বলতে তিনি বলছেন যে পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা আর আশীর্বাদ। এটা এই স্বামীজি যারা এই অন্যের জন্য কাজ করেছেন, অন্যের প্রীতির জন্য কাজ করেছেন, তাদের উদ্দেশ্যে এটি স্বামীজির আশীর্বাদ বলতে পারেন। শিষ্য এবার প্রশ্ন করছেন, মহাশয় কত তপস্যার বলে তাহাতে ওই শক্তি আসে, তাহাতে ওই শক্তি আসিয়াছে। স্বামীজি বলছেন, তপস্যার ফলে শক্তি আসে, আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে। তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায়, তেমনি আবার পরের জন্য কাজ করতে 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 পরা তপস্যার ফলে চিত্তশুদ্ধি এবং পরমার্থ দর্শন হয়। আমরা অনেকেই অন্যের জন্য কাজ করতে কিছুতেই কাজ করতে চাই না, এটা হচ্ছে কথা। আমরা অন্যের জন্য কাজ করতে চাই না। স্বামীজি খুব পরিষ্কার করে বলছেন অন্যের জন্য কাজ করলে কীরকম হয়। স্বামীজি ওনার সম্পর্কে বলতে গিয়ে শিষ্যকে দেখিয়েছিলেন যে দেখ কীরকম এক রোগ করে কর্ম করে যাচ্ছে, বহুজন হিতায় বহুজন সুখায়। স্বামীজি সাধারণ মানুষের, শিষ্য সাধারণ মানুষের মতো বলেছিলেন যে অনেক তপস্যার ফলে তার এই গুণটি এসেছে। স্বামীজি কিন্তু সেটিকে নিগেট করে দিচ্ছেন না, অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করছেন, তার সঙ্গে জুটছেন তার নূতন ভাবনা। সেটা হচ্ছে বলছেন তপস্যার ফলে শক্তি আসে, এটা তো ঠিক। আপনি যাই তপস্যা করুন, রূপ যদি ঈশা সারে গামা পাধা নিশা সানিধা পা মাগার ঈশা, এইটাই যদি চর্চা করেন আপনার গলা খুব মিষ্টি হবে। আমাদের কাশী সরানন্দজি বলতেন, কেউ যদি রোজ খণ্ডন ভব বন্ধন গায় তার গলা সুন্দর হবেই হবে, কারণ এত ভালো আধা ঘন্টা ধরে একটি রাগ, তিনটি আলাদা আলাদা রাগে তিনটি গান গাইবার অভ্যাস, এবং ভিন্ন ভিন্ন তালে এক তাল থেকে আরেক তাল ঘিয়ের তেলের পাত্র থেকে অন্য পাত্রে সরিয়ে দেওয়ার মতো এত সহজ করে গলা রেওয়াজ করার আর কোনো পদ্ধতি নেই। তাই যে বিষয়ে তপস্যা করুন না কেন, ভালো করে পড়াশোনা করুন, ভালো করে কাজ করুন, আপনার নিজের যে ঘর সংসার যেটি পালন করার সেটি তপস্যার জ্ঞানে করুন, মন দিয়ে করুন, তাহলে দেখবেন তপস্যার ফলে আপনার ভেতরে শক্তি আসবে। তারপরে বলছেন, আবার সে তো হলো নিজের লোকেদের জন্য ক্ষেত্রে। তারপরে স্বামীজি বলছেন, আর পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। যখন আমরা পরার্থে কর্ম করি তপস্যা হয়। কেন সেটাকে তপস্যা বলছেন, কারণ পরার্থে যখনই কর্ম করবেন তখনই আপনার ভেতরে বাধা এসে উপস্থিত হবে। সে একটা ছোট্ট ছেলের গল্প আছে না, সে ভেবেছিল আকাশের খুঁটি নিয়ে, আকাশ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সে এক সন্ন্যাসীর কাছে গেল, সন্ন্যাসী বললেন যে হ্যাঁ আকাশের খুঁটি আছে, তোমায় দেখাতে পারি। পরের দিন সকালে একটি ভিক্ষার পাত্র নিয়ে তাকে সেই গ্রামের ভেতরে পাঠিয়ে দেওয়া হলো, চারটি গালাগাল শিখিয়ে দেওয়া হলো, বলেও প্রত্যেক বাড়িতে গিয়ে ভিক্ষা চাইবে, আর কেউ ভিক্ষা দিতে এলেই তাকেই গালাগালটা দেবে, তারপরে ভিক্ষা পাও না পাও দিনের শেষে ফিরে আসবে। দিনের শেষে শেষ বাড়িতে, যে বাড়িতে গেছেন, সারাদিন সেই ছেলেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথাও ভিক্ষা পাননি, কারণ যাকে যেই ভিক্ষা দিতে আসছেন তাকে তিনি গালাগাল দিচ্ছেন,
তাই তার আর ভিক্ষা পাওয়া হচ্ছে না। তিনি আর কোনো কিছুই করতে না পেরে সেই শেষ বাড়িতে গেলেন। শেষ বাড়িতে যখন তিনি ভিক্ষার জন্য ডাকলেন, সে এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন ভিক্ষা পাত্র নিয়ে, অনেক ভিক্ষা নিয়ে এলেন। তিনি যখন ভিক্ষা দিতে আসছেন ভদ্রমহিলাকে, তার স্টকের প্রথম গালাগালিটা সেই ছেলেটি প্রয়োগ করলো। ভদ্রমহিলা তার ভিক্ষা পাত্রটি খুলে ভিক্ষা দিতে দিতে বললেন, তাই তো বাবা, সারাদিন তুমি ভিক্ষা পাওনি, ক্ষুধায় তো তুমি ছটফট করছো, তুমি তো গালাগাল দেবেই, দেখুন অ্যাটিটিউডটা কীরকম আলাদা, আমি তোমার জন্য আরেকটু ভিক্ষা নিয়ে আসি। এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থবার সে ভদ্রমহিলা বারবার এনে ভিক্ষা দিলেন। প্রতিবার ভিক্ষার সময় তার স্টকের সেই অপথ্য গালাগালগুলো সেই ছেলেটি দিতে থাকলো, তথাপি ভদ্রমহিলা তাকে ভিক্ষা দিতে থাকলেন। চতুর্থবার দেওয়ার পরে তার স্টকের যাবতীয় গালাগাল শেষ হয়ে গেল আর তার ভিক্ষাপাত্রটি পূর্ণ হয়ে গেল। সে প্রায় বিঁকে গেছে ভিক্ষাপাত্রটি নিয়ে। তারপরে সে কোনো রকমে সাধুর কাছে এসে হাজির। সাধু তাকে বললেন, কি হে, তুমি আমার কথা শোনোনি? বলছে, হ্যাঁ আপনার কথা শুনেছি, কিন্তু এই এই ঘটনা ঘটেছে। সাধু তখন বললেন যে তুমি জানতে চাইছিলে না আকাশের খুঁটি, এই মহিলা হলেন এই গ্রামের আকাশের খুঁটি। যখনই আমরা কোনো ভালো কাজ করতে যাই তখনই আমরা বাধাপ্রাপ্ত হই, সেই বাধাকে অতিক্রম করে, যখন অন্যের জন্য ভালো কাজ করতে চাই তখন আমরা বাধাপ্রাপ্ত হই, সেই বাধাকে অতিক্রম করে যখন আমরা সেই কাজটাকে কন্টিনিউ করে যাই, সেই কাজটাকে টেনে নিয়ে যাই, এগিয়ে নিয়ে যাই, তখন আমাদের ভেতরে একটা অমিত শক্তি তৈরি হয়। সেই শক্তি এই আকাশকে ভেঙে পড়তে সাহায্য করে, সেই আকাশকে ভেঙে পড়তে সাহায্য করে। এবং আকাশ যেহেতু ভেঙে পড়ে না, এই এই মহিলারা এরকমভাবে গ্রাম গ্রামান্তরে, শহর শহরান্তরে, দেশ দেশান্তরে মানুষ অপেক্ষা করে আছে যারা এই আকাশকে ভেঙে পড়ার হাত থেকে আমাদের রক্ষা করে। এই মহিলা এলেন আকাশের খুঁটি, এই গ্রামের আকাশের খুঁটি, এরকম সর্বত্র আকাশের খুঁটি ধরে আছে যারা আদর্শকে ধরে থাকে এবং আদর্শের জন্য যাবতীয় কষ্টকে সহ্য করে। পরার্থে কর্ম করাটা খুব সহজ নয়, মানুষ আপনাকে সমালোচনা করবে, মানুষ আপনাকে আঘাত দেবে, কখনো কখনো মানুষ আপনাকে চোরও বলবে, কিন্তু সেটার ক্ষেত্রে সেটাকে উপেক্ষা করে, সেগুলোকে উপেক্ষা করে মানুষের কল্যাণের জন্য নিরন্তর কাজ করে গেলে আপনি নিশ্চয়ই নিশ্চিত করে বুঝতে পারবেন আপনার ভেতরেও সেই অমিত শক্তি আসছে। যখন আমরা এই বাধাগুলোকে অতিক্রম করে যাই সেটা অবশ্যই তপস্যা। তপস্যা মানে যে পা মুড়ে বসে নিজের মনের সঙ্গে যুদ্ধ করা তা নয়, এও নিজের মনের সঙ্গে যুদ্ধ করে। আপনি কারোর কোনো ভালো কর্ম করতে গেলেন, আপনি ভীষণভাবে সমালোচিত হলেন, ভীষণভাবে আক্রান্ত হলেন, তথাপি সেই ভালো কাজটা করে চলেছেন। এটা করতে গেলেও ভীষণ রকমের শক্তি দরকার, এবং এই বাধাকে অতিক্রম করার শক্তিটিকেই তপস্যা বলা হচ্ছে। তিনি বলছেন, তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায়, যত বাধা আসে তত আমরা সেই বাধাকে অতিক্রম করে কাজ করবার ইচ্ছা জাগে, পরার্থে কাজ করবার শক্তি আমাদের ভেতরে আসে একটু একটু করে। আবার একই সঙ্গে কি হয়, তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল চিত্তশুদ্ধি ও পরমাত্মা দর্শন হয়। এবং যত আমরা নিখুঁত, যখনই আঘাত পাবো তখনই নিজেদের দোষ ত্রুটিগুলোকে ঠিক করে নিজেকে আরও নিখুঁত করার চেষ্টা করি, এবং যত আমরা নিখুঁত হব তত আমরা বেশি পবিত্র হব, এবং সেই পবিত্র হৃদয়ে ঈশ্বরের দর্শন হবে। শিষ্য, কিন্তু মহাশয় প্রথম হইতে পরের জন্য প্রাণ দিয়া কাজ করিতে পারে কয়েকজনে, মনে ঐরূপ উদারতা আসবে কেন, যাহাতে জীব আত্ম সুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন দিবে? এটা খুব ঠিক কথা, এ শুরুর দিকে হয় নাকি? স্বামীজি বলছেন, তপস্যা বা কয়েকজনের মনে যায়, তপস্যাতেই বা কয়েকজনের মন যায়, কামকাঞ্চনের আকর্ষণে কয়জনই বা ভগবান লাভের আকাঙ্ক্ষা করে, তপস্যাও যেমন কঠিন নিষ্কাম কর্মও সেইরূপ। সুতরাং যারা পরাহাতে কাজ করে যায় তাদের বিরুদ্ধে তোর কিছু বলবার অধিকার নেই, তোর তপস্যা ভালো লাগে করে যা, আর একজনের কর্ম ভালো লাগে তাকে তোর নিষেধ করবার কি অধিকার আছে? তাই বুঝে রেখেছিস, কর্ম আর কর্মটা আর তপস্যা নয়। এটা যে শুধুমাত্র শিষ্য বুঝতেন না তা নয়, কিন্তু এটা স্বামীজির গুরুভাইরাও শুরুর দিকে বুঝতেন না, এমনকি মাস্টারমশাই, তিনি স্বামীজির জীবৎকালীন স্বামীজির এই শিবজ্ঞানে জীবসেবার বিরুদ্ধাচরণ করে গেছেন। স্বামীজি যতদিন বেঁচে থেকেছেন ততদিন এই বিরুদ্ধাচরণ করেছেন, এবং তিনি একেবারে রামচন্দ্র দত্ত ছিলেনই, এবং মাস্টারমশাই এর বিরুদ্ধাচরণ করে বলেছিলেন এটা পরমহংসের ভাব নয়। স্বামীজি পরমহংসের ভাব বলছেন না। অনেক বছর পরে, সম্ভবত সালটা 1911 সালে, শ্রীমা সারদা দেবী কাশী গিয়েছিলেন, তিনি অদ্বৈত আশ্রম, ওই আমাদের
কাশীতে যে যে বাড়িটা ওদের বাড়ি আছে সেই বাড়িতে ছিলেন, সেইখান থেকে তিনি একদিন অদ্বৈতাশ্রমে এলেন। মায়ের দলের সঙ্গে সেবার সঙ্গে ছিলেন নিকুঞ্জ দেবী। হ্যাঁ, নিকুঞ্জ দেবী মাস্টারমশাইয়ের স্ত্রী, তিনিও সেই দলে ছিলেন। মাকে পালকিতে করে যোগিন মা গোলাপ মা সহ এই ওয়ার্ডের মধ্যে নিয়ে আসা হয় এবং ওয়ার্ডে প্রত্যেক পেশেন্টকে দেখাতে দেখাতে, ওয়ার্ডগুলি দেখাতে দেখাতে মাকে নিয়ে যাওয়া হয়। মা ফিরে গেলেন বাড়িতে যেখানে তিনি ছিলেন, লক্ষ্মীনিবাস যেখানে ছিলেন, এবং সেখান থেকে তিনি এই সেবাশ্রমের উন্নতির জন্য 10টি টাকা প্রদান করেন। এবং যেতে যেতে বলতে থাকেন, যখন তিনি এই রোগীদের দেখছেন তখন তিনি বললেন, সাক্ষাৎ ঠাকুরের সেবা এখানে হচ্ছে। এই ঘটনাটি যখন স্বামী ব্রহ্মানন্দজিকে জানানো হলো, অদ্বৈত আশ্রমে তারা আছেন, সেই সময় একসঙ্গে বসেছিলেন তিনজন, ব্রহ্মানন্দজি, সারদানন্দজি এবং মাস্টারমশাই। মাস্টারমশাইকে ব্রহ্মানন্দজি একটুখানি ছুঁচ ফুটিয়ে বললেন, কি মাস্টারমশাই, তাহলে আপনি কি বলেন? মাস্টারমশাই বলেছিলেন যে স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার যদি এইরকম ভাব থেকে থাকে তখন আর তার কোনো কিছু বলার নেই। অত বছর পরে 1897 সালে যে ভাবটি স্বামীজি আমাদের সকলের জন্য এনেছিলেন, মুক্তির একটি নতুন চাবিকাঠি দেখিয়েছিলেন, সেটি স্বামী আমাদের মাস্টারমশাই সেটির স্বীকৃতি দেন অনেক বছর পরে 1911 সালে। তাই বলছেন, তপস্যাতেই বা কয়েকজনের মন যায়। স্বামীজি খুব পরিষ্কার বলছেন, তপস্যাতে আমরাই নিরন্তর ভগবানের নাম করে তপস্যা করব, আমরা কজনই বা পারি? তপস্যা কামিনী কাঞ্চনকে অতিক্রম করে তপস্যাতে শুধুমাত্র ভগবানে মন টিকিয়ে রাখাটা কঠিন, সেটাও যেমন কঠিন, তেমনি পরার্থে যে আমরা যারা কাজ করি পরার্থের জন্য মন টিকিয়ে রাখাটা কঠিন। কারণ সবসময় আপনি সাহায্য পাবেন না, সবসময় আপনি বিরোধিতা করবেন, প্রতি মুহূর্তে আপনাকে মানুষের কাছে ভিক্ষাপাত্র নিয়ে এগিয়ে যেতে হয়। আমাদের যারা আমরা কাজকর্ম করি এখানে, আমাদের তো ভিক্ষাপাত্র নিয়ে অন্যের কাছে যেতে মাঝে মাঝে একটুখানি কোনোরকম যেন সংশয় হয়, তারপরে সেই সংশয়কে আমরা অতিক্রম করি যে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য করছি, এর মধ্যে তো আমার কোনোরকম কিছু থাকে না। কত মানুষ, উপকৃত মানুষ আমাদের ভালোও বলেন, আবার কত মানুষ গালাগাল দেন। আমাদের আমফানে এখানে একজন দিদিমণি এসেছিলেন, পত্তাগিনীতে এসেছিলেন, বিকেলবেলা যখন আমফান ঝড় সামান্য একটু কমেছিল সেই সময় তিনি সেই লাভ দিয়ে সেই চতুর্দিকে গাছ পড়ে আছে সেগুলোকে টপকে তার বাড়িতে গিয়ে তার গবাদি পশুকে দেখে ফিরে এসছেন। ফিরে যখন এলেন তখন আমফান প্রচণ্ডভাবে হচ্ছে, অসম্ভব ঝড়, এবং তিনি আসার পথে রাস্তায় এতগুলো গাছকে তিনি অতিক্রম করছেন, তার পা কেটে একবারে অস্থির। ওই ঝড় জল বৃষ্টির ভেতরে সাধু এবং স্বেচ্ছাসেবীরা তারা গেলেন, তার সেই দুটি পা ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হলো। এমনভাবে পা কেটে গেছিল তার পক্ষে হাঁটা সম্ভব ছিল না। তারপরে পরের দিন যখন বাড়িতে যাওয়ার কথা, সবাই চলে গেছেন, সেই মা কিছুতেই যেতে পারছেন না। সেই স্বেচ্ছাসেবীরা মা সেই মাকে কোলে করে ওপর থেকে নিচে নামিয়ে ভ্যান রিক্সাতে তোষক পেতে, শতরঞ্চি পেতে, সেই ভ্যান রিক্সা চালিয়ে সেই মাকে বাড়িতে পৌঁছে দিয়েলেন। তার স্বামী সেই আগের দিন থেকে চিৎকার চেঁচামি করছেন, তার বাড়ি উড়ে গেছে। তখন তো সবাই আমরা খুব আর্ত অবস্থা, তখন কোনো রকমে বাঁচার জন্য যাতে বাড়িতে গিয়ে তারা থাকতে পারেন, আমরা একটা তেরপল তাকে দেওয়া হলো, একটা বড় তেরপল দেওয়া হলো, আমাদের স্টকে যা ছিল। তখন তো কিছু সঙ্গে আমাদের কিছু নেই, ঝড় এসেছে, তারপরে রিলিফ শুরু হবে। তারপরে সেই দিনই তার পরের দিন বিকেলে আমরা সার্ভে করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে সেই বাড়িটা দিয়ে আমাদের সার্ভে শুরু হলো। গিয়ে দেখলাম বাড়িটা যেরকম গোটা ছিল তেমনিই গোটা আছে। এখানে রান্নাঘরগুলো সবাই খুব দুর্বল করে ফেলে, সেখানে ঝড় এলে সবার আগে রান্নাঘরটা ভেঙে পড়ে। এবং আরও অবাক হলাম যে তেরপলটা আগামী গতকাল দেওয়া হয়েছিল, সেই তেরপলটা সেরকমভাবে ভাঁজ করে ঘরের একটা কোণে রাখা আছে, দরজা খুলতেই সেটা সোজা দেখা গেল। আমাদের যিনি সার্ভে করতে গেছিলেন সেই স্বামীজি দুজন অত্যন্ত অসন্তুষ্ট হলেন, বললেন, তুমি কালকে সারাটা দিন মিথ্যা কথা বলে মহারাজের কাছে তেরপলটা জোগাড় করে নিয়ে এলে, অদত এটা তোমার প্রয়োজন নেই, এরকম তো অনেকেরই প্রয়োজন ছিল, তাহলে কেন এরকমটা করলে? এবং শাস্তি হিসেবে তারা ঠিক করলেন, আমরা পরে ঠিক করেছিলাম তার বাড়ি যদি সত্যি সত্যি কোথাও ভেঙে গিয়ে থাকে সেটা করব, কিন্তু এরা সিদ্ধান্ত নিলেন যে ওর বাড়িতে কোনো রকম কোনো কাজ কেউ করা হবে না। যথারীতি আমাদের রিহ্যাবিলিটেশন কাজ শুরু হয়ে গেছে। একদিন সেই ভদ্রমহিলা যাকে ওই পায়েতে ব্যান্ডেজ করে কোলে করে দোতলা থেকে একতলায় নামিয়ে নিয়ে এসে সাইকেল ভ্যান চালিয়ে তাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন, সেই মহিলা এলেন।
এবং অকথ্য ভাষা, সেই মানে ভাষা মুখে আনা যায় না, সেই ভাষায় সাধু ব্রহ্মচারী এবং সেই কর্মীটিকে, বিশেষ করে সেই কর্মীটিকে উনি গালাগাল দিয়ে চলেছেন, ভীষণ রকমের নোংরা নোংরা ভাষায় গালাগাল দিচ্ছেন। শুধু তাই নয়, চার মাস পেরিয়ে গেছে তো তখন আশ্রমে গেস্টরা আসতে আরম্ভ করেছে, গেস্টরা মন্দিরে যাচ্ছেন, তাদের সামনে সেই আছড়ে পিছড়ে যেরকম সেই কাঁধে সেরকম করে, তখন আমাদের একটা চওড়া বারান্দা ছিল সেইখানে পড়ে, আর সেই ছেলেটাকে, উনি ছেলেটাকে বুঝতে পারেননি, তাকে বেশি করে গালাগাল দিয়ে যাচ্ছে। সেই ছেলেটি খুঁজতে খুঁজতে আমার কাছে এসে বলছেন, দেখুন একে আমি সেদিনকে ব্যান্ডেজ করে কোলে করে, এখন আমার গায়ে বোধাসেই তা ওর গায়ের গন্ধটা লেগে আছে, কোলে করে আমার দুটো গলা চেপে ধরেছিল, আমি কোলে করে তাকে দোতলা থেকে একতলায় নামিয়ে রিক্সা সাইকেল ভ্যানে করে বাড়ি পৌঁছে দিলাম, আমাকে কিরম খিস্তি দিচ্ছে। আর উনি ভুলে গেছেন, তোকে যেমন ভুলে গেছেন, তোর করায় ভালো কর্মটাও ভুলে গেছেন, কিন্তু তুই তো ভালো কর্মটা ভুলিস নি, তুই এটাকে এগিয়ে চল। আমাদের এইরকম প্রতি মুহূর্তে এইগুলো করতে হয়। অনেক সময় আমাদের মনে হয় আমরা পারবো না, আমরা হেরে যাব, কিন্তু এই পারবো নার মধ্যে থেকে পেরে ওঠার গল্পটাই তপস্যা। এবং খুব ভরসা লাগে যখন স্বামীজি এই কথাটা বলছেন, বলছেন তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্মও সেই রকম কঠিন। এখানে অনেকে আছেন যারা খুব বড় বড় নিষ্কাম কর্ম করেছেন, এবং যাদের জন্য করেছেন তাদের কাছ থেকে ভীষণ আঘাত গালাগাল পেয়েছেন। এই আপনাদের যে শ্রোতৃমণ্ডলী যারা আজকে শুনছেন, তাদের মধ্যে আছেন, আমি তাদের কাউকে কাউকে চিনি, যাদের একেবারে ভীষণ রকমের আঘাত করা হয়েছে এবং নানা রকমের কথা বলেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের সেই যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর অভ্যাস যায়নি, তারা এখনও সেবা করে চলেন মানুষের কল্যাণের জন্য। বলছেন তোর তপস্যা ভালো লাগে করে যা, আর একজনের কর্ম ভালো লাগে তাকে তোর নিষেধ করবার কি অধিকার আছে? তুই বুঝি বুঝেছিস যে কর্মটা আর তপস্যা নয়? শিষ্য বলছে, আজ্ঞা হাঁ, পূর্বে তপস্যা অর্থে আমি অন্যরকম বুঝতাম। স্বামীজি বলছেন যে যেমন সাধন ভজনে অভ্যাস করতে করতে একটা রোগ জন্মায়, তেমনি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে ক্রমে হৃদয় ক্রমে তাতে ডুবে যায়, ক্রমে পরার্থে কর্মে প্রবৃত্তি হয়। বুঝলি, একবার অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখ না, তপস্যার ফল লাভ হয় কি না। পরার্থে অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখ না, তপস্যার ফল লাভ হয় কি না। পরার্থে কর্মের ফলে মনের আগমাগ ভেঙে যায় ও মানুষ ক্রমে অকপটে পরহিতে প্রাণ দিতে উন্মুক্ত হয়। স্বামীজিকে যেটি দিয়ে শেষ করছি, স্বামীজিকে বলছেন, শিষ্য জিজ্ঞেস করছেন পরহিতের প্রয়োজন কি, স্বামীজি উত্তর দিচ্ছেন নিজ হিতের জন্য। এই দেহটা যাতে আমি আমি অভিমান, যেটা আমি অভিমান করে বসে আছিস, এই দেহটা পরের জন্য উৎসর্গ করেছি, এ কথা ভাবতে গেলে এই আমিত্বটাকে ভুলে যেতে হবে। অন্তিমে বিদেহ বুদ্ধি আসে, তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা করবি তত আপনাকে ভুলে যাবি। এই রূপে কর্ম যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে, কর্মে যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে, তখন তোরই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান এই তত্ত্ব দেখতে পাবি। তাই পরের হিত সাধনের জন্য আপনার আত্মার বিকাশের একটি উপায় একটি পথ, এও জানবি এক প্রকারের ঈশ্বর সাধনা। এর উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ, জ্ঞান ভক্তি সাধনার দ্বারা যেমন আত্মবিকাশ হয় সেই রকম পরার্থ কর্মেও, কর্মের দ্বারাও ঠিক তাই হয়। এটা একেবারে খুব খুব সোজা, সহজ এবং খাঁটি কথা। আমরা যত অন্যের জন্য তপস্যা করব, অন্যের জন্য চেষ্টা করব, অন্যের জন্য ভাবব, তত আমরা আপনাকে ভুলতে হবে আমাদের, এবং সত্যি সত্যি আপনি ভুলে যাবেন। মায়েরা হচ্ছেন সবচেয়ে বড় উদাহরণ। মায়েরা যখন সন্তানের জন্য ভাবেন, সন্তানের জন্য কর্ম করেন, তখন ভুলেই যান নিজেকে, ভুলেই যান। সন্তান খুব অসুস্থ, বাড়িতে কেউ নেই, তার জন্য ওষুধ আনতে হবে, রাত হয়ে গেছে, ভুলেই গেছেন তার কোনো বিপদ হতে পারে। তিনি হাতে টাকা নিয়ে বেরিয়ে পড়েন অচেনা অজানা রাস্তায়, কেমন করে কোন শক্তিতে যান, কারণ তিনি নিজেকে ভুলে গিয়ে তার সন্তানের কল্যাণ করেন। ওই ভাবটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনের আমূল পরিবর্তন আসবে, আমরা একটা নতুন মানুষ হয়ে যাব। যে মানুষ শুধুমাত্র নিজেকে খুঁজে চলে, যে মানুষ শুধুমাত্র নিজের কল্যাণের কথা ভাবে, সে মানুষ অপরের কথা ভাবতে ভাবতে, অপরের কল্যাণ করতে করতে কখন এক অন্য মানুষে রূপান্তরিত হয়। কারণ যত আপনি মানুষের সেবা করবেন, যত মানুষকে সাহায্য করবেন, তত আপনার নিজের ভেতরে আত্মার বিকাশ সাধন হবে, এবং এই বিকাশ সাধন যত হবে তত আপনি নিজেকে
দেবত্ব দেবতুল্যে উত্তীর্ণ, দেবতার স্তরে উত্তীর্ণ হবেন। দেবতা কেন, দেবতার চেয়েও বড় অবস্থায় উত্তীর্ণ হবেন। এর স্বামীজির কথা, স্বামীজি বলছেন এই রূপ কর্মে যখন ক্রমে চিত্ত শুদ্ধি হয়ে আসবে তখন তোরই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান এ তত্ত্ব দেখতে পাবি। তাই পরের হিত সাধন হচ্ছে আপনার আত্মার বিকাশের একটি উপায়, একটি পথ, এও জানবি এক প্রকারের ঈশ্বর সাধনা। আমরা যেমন আসনে বসে ভগবানকে ডাকি সেটা যেমন এক ধরনের ঈশ্বর সাধনা, এও সেরকম এক ধরনের ঈশ্বর সাধনা। স্বামীজির কাছে আমাদের প্রার্থনা, আমাদের মনের এই অঙ্কট বঙ্কটগুলো কেটে যাক, আমরা যেন পরার্থে নিজের জীবনকে দিতে পারি, আমরা যেন সত্যি সত্যি নিজেদের ভুলতে পারি এবং সেই সমস্ত কিছু ভুলে শুধু ভগবানের চিন্তায় ডুবে যেতে পারি, পরার্থে উপকার করতে করতে, পরহিত সাধনের মাধ্যমে। আত্মহিত তো সারা জীবন করলাম, এখন যেটুকু সময় আছে সেটুকু পরহিত করবার আমাদের যেন একটা নিরন্তর চেষ্টা থাকে। শ্রী ভগবান আমাদের সকলের ইচ্ছাকে পূর্ণ করুন। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসী নামে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।